সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বিশাল সুখবর, বাংলাদেশে কারিগরি সমরাস্ত্র সরবরাহ ইন্দোনেশিয়ার। সম্প্রতি তুরস্ক থেকে কি কি অস্ত্র কিনছেন বাংলাদেশ? ইন্দোনেশিয়ায় সফররত বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সে দেশের বিভিন্ন সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একটি বৈঠকের আয়োজন করে দিয়েছেন ইন্দোনেশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বৈঠকে অংশ নেন ইন্দোনেশিয়ার পিটি পেন্ডার, পিটি ডিগান্ডার এবং পিটি প্যাল সহ বেশ কয়েকটি সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এসব ইন্দোনেশিয়ান কোম্পানিগুলো তাদের তৈরি বিভিন্ন সমরাস্ত্র সম্পর্কে বাংলাদেশের প্রেসিডেন্টকে বিস্তারিত ব্রিফ করেন। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, বাংলাদেশের ফোর্সেস গোল 2030 পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করতে চায়। সম্প্রতি তুরস্ক থেকে আসছে লক্ষাধিক গোলা বারুদ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বারবর শটগানের প্রায় 2 লক্ষের বেশি রাবার বুলেট সরবরাহ করছে তুরস্ক। গত মাসে 10,000 রাবার বুলেট আনার পর চলতি মাসের শেষে বা আগামী মাসে 2 লাখ রাবার বুলেট ক্রয় করতে চাইছে বাংলাদেশ। এছাড়া তুরস্কের কাছে ইতিপূর্বে অর্ডার করা 90,000 টিয়ারশেল আনতে 3 পুলিশ কর্মকর্তা বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন, যেগুলো চলতি মাসে দেশে এসে পৌঁছাবে। সামরিক বাহিনীর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা পূরণেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। আঞ্চলিক স্থিতিশীলতার নিশ্চিতে বাংলাদেশের সামরিক মাসেল পাওয়ার বৃদ্ধি এখন অপরিহার্য। এর কারণ হল ইকোনমিক শক্তির পথ অনুসরণ করে সামরিক শক্তির বিকাশ অতটা হয়নি। এখনও সামরিক অ্যাসেট বিবেচনায় বার্মার সাথে বাংলাদেশের ভারসাম্য ঘাটতি রয়েছে। সম্প্রতি বার্মিজ জান্তার উদ্ধৃত আচরণ সেটাই প্রমাণ করে। বার্মার সঙ্গে যুদ্ধে জড়ানো বা তাদের উস্কানিতে পা পড়ে অস্থিরতা সৃষ্টিতে বার্মার খুব বেশি ক্ষতি নেই। বার্মা অতটা উন্নত দেশ নয়, এমনিতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশ বলা চলে। এদের চট্টগ্রাম কক্সবাজারের মতো বড় শহর নেই, বড় ইকোনমি নেই। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের অর্থনীতির আকার বার্মার থেকে বেশি। আর সব থেকে বড় কথা হল, বার্মার জন্য জীবনে বিপর্যয় বা ঝুঁকিতে জান্তার কিছু যায় আসে না। কিন্তু উস্কানিতে পড়ে আমরা এরকম কিছু করলে তার আফটার ইফেক্ট আমাদের জন্য অনেক বেশি হবে। বিশেষ করে বিশাল জনসংখ্যার দেশে প্রায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। সামরিক দিক বিবেচনায় বাংলাদেশের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আর সেটি হল উৎস। রাশিয়া বা চীন থেকে যেটা কিনা হোক, সেটা বাংলাদেশের ফলো করে বার্মা সংগ্রহ করেন। আর এই উৎস থেকে স্টাডিজ ওয়েপন্স কেনার উদ্দেশ্য সফল হচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশকে এমন কোন দেশ থেকে কিনতে হবে যেখানে বার্মার এক্সেস নাই। তুর্কি ভালো একটা উৎস হিসেবে অভিহিত হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।